আশিটা ব্লগস থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকে সকালটা মেকআপ থেকে আরম্ভ করলো। বন্ধুরা, আজকে খুব সকাল সকাল উঠেছি, আর উঠে এইসব কাজকর্ম সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলকাতার দিকে। আজকে কিছু কেনাকাটা আছে, ওই জন্য চলে যাচ্ছি কলকাতায়। আর বুঝতেই পারছো, সামনে বিয়ে আছে বাড়িতে, ওর জন্য নিজেদের জন্য কিছু লাগবে। আর এমনি কতগুলো মালের অর্ডার এসেছে, তার জন্য আমরা চলে গেলাম। আর বাড়িতে সবাই আছে, ইয়াসিতাকে একদম আজকে ঘুমতো দিদা বাড়ি পাঠিয়ে দিয়েছি। ও তো যাওয়ার জন্য খুব জিদ করছিল, কিন্তু ওকে নিয়ে আসতে পারলাম না, কারণ কালকে রাতে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে। বাইচান্স যদি বৃষ্টি টিষ্টি হয়, আর এমনিতে ইয়াসিতার শরীরটা খুব একটা ভালো না, তোমরা তো জানোই, ওই জন্য ইয়াসিতাকে নিয়ে আসিনি। আর রাস্তায় খুব জ্যাম, গাড়ির রাস্তায় কাজ হচ্ছে এর জন্য। তা বন্ধুরা চলো তাহলে কলকাতায় যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা এসে গেছি, বাসে থেকে নেমে পড়েছি, এবার যাচ্ছি হেঁটে আমাদের যেখান থেকে আমরা জিনিসপত্র কিনি সেইখানে আমরা আগেই যাচ্ছি। তা বন্ধুরা চলো তাহলে আমাদের সাথে। বন্ধুরা, আমরা তো বাড়িতে চলে এসেছি, তাই অনেকক্ষণই হয়, ভাই আসতে। আমরা আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি, আমাদের কাজ হয়ে গিয়েছিল। আর এমনিতেও তো এসিটার শরীরটা খুব একটা ভালো ছিল না, তোমরা জানো, ওর জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। আর দেখো বন্ধুরা, আমি কী কী নিয়ে এসেছি। এই যে সব ক্লিপ নিয়ে এসেছি, এই ক্লিপগুলোর খুব চাহিদা আমার। ভ্যারাইটিস কালারের আছে এরকম। এই যে এরকম বিভিন্ন রকমের ডিজাইনের আছে, কালারের আছে। তারপরে এই যে চুড়িদারের পিসটা নিয়ে এসেছি, আরও সব জিনিসপত্র সব আনা হয়েছে। তোমাদের যদি কারো কেনার ইচ্ছা থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। বন্ধুরা, আমার সমস্ত জিনিসপত্র আমি দেখালাম, আর সব তো একটা একটা করে দেখানো সম্ভব না, যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। আর চুড়িদার এনেছি একটা, আর একটা এনেছি, এর আগেও আনা ছিল, ওটা অর্ডারের, ওর জন্য ওটা দেখালাম না, মেরুন কালারের। আর এমনিতে ক্লিপ ক্লিপ যা এনেছি তোমাদের দেখালাম। দুটো চুলের অর্ডার ছিল, চুলগুলো আমি নিয়ে এসেছি, দুজন দিয়েছিল, কারণ ওগুলো বেশি একটু দামের মধ্যে পড়ে, আমাকে কেউ অর্ডার না দিলে আমি আনি না। তা ওইগুলো আমি সব গুছিয়ে নিয়ে এসেছি, আগামীকাল আমি যার যারটা তাকে তাকে আমি দিয়ে দেব। আর তোমরা যদি আমার ব্লগ যারা যারা দেখো, যদি এই সব জিনিস কিনতে ইচ্ছুক থাকো, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার বাড়ি খালপাড়া, বড় চার্চের পেছনে, তোমরা তো সবাই আমাকে চেনো, আমার সঙ্গে যোগাযোগ করবে, তাহলে আমি তোমাদের বাড়িতে যাব, বা তোমরা আমার বাড়িতে এসে দেখে যাবে এবং নিয়ে যাবে। তা বন্ধুরা, আজকে তো অনেক ঘুরেছি, আর শরীরটা খুব একটা চলছে না, তার জন্য বন্ধুরা আজকে তাহলে এখানেই আমার ভিডিওটা আমি শেষ করে দিলাম। আবার দেখা হবে আগামীকাল, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করছি। গুড নাইট, বাই, থ্যাংক ইউ।